আমাদের চ্যানেলে প্রথমবার স্বাগতম জানাচ্ছি। থ্যাংক ইউ, নমস্কার। দিদি কেমন আছো? বলো। ভালো আছি, তুমি কেমন আছো দিদি? চলছে। আচ্ছা, আমার দর্শকদের উদ্দেশ্যে আমার বাড়িতে আজকে। আচ্ছা, তোমার আমার দর্শকদের উদ্দেশ্যে তোমার পরিচয়টা আর অ্যাড্রেসটা একবার বলে দাও। আমি মুনমুন ভট্টাচার্য, আমি কুদঘাট টলিগঞ্জে থাকি। আচ্ছা, আর বেসিক্যালি আমি একজন হবি আর টুকটাক একটু ব্রিডিং করার চেষ্টা করছি। বেশি দিনই হবিতে আসিনি, বাট তাও মানে পাখিদের প্রতি অ্যাট্রাকশন এমনই জিনিস যে ওটা কোনো রকম ভাবে স্টপ করে রাখা যায় না, তাই একটু একটু চেষ্টা করছি। কতদিন হলো? 2020, মানে প্রায় লকডাউনের সময়, বলতে পারো লকডাউন হবিস্ট আর কি। আচ্ছা আচ্ছা। লকডাউনের সময় দুটো ককাটেল এনে বাড়িতে রেখেছিলাম, তারা নিজেরা ব্রিড করলো, তা ওই দেখে এক্সাইটেড হয়ে গিয়ে আস্তে 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 বাড়তে থাকলো। আচ্ছা আচ্ছা। এই মুহূর্তে কি কি পাখিগুলো আছে একবার দেখে নিই। এই মুহূর্তে তো বেশ অনেক কিছুই আছে, দেখো দেখতে থাকো। ফার্স্ট এইটাই কি স্পিসিস? এটা হচ্ছে তোমার ইয়েলো ক্রাউন্ড অ্যামাজন। ইয়েলো ক্রাউন্ড অ্যামাজন, তাই তো? এই দুটো অ্যাডাল্ট পেয়ার। মোটামুটি বয়স যদি বয়স তোমার অলমোস্ট 7-8 বছর, 7-8 বছর হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, ব্রিডিং বক্স তো দিয়েছি। ব্রিডিং বক্স দিয়েছি বিকজ ওরা মানে কিছু কিছু অ্যাকশন এমন দেখিয়েছে যেটাতে আমাকে বাধ্য করেছে আর কি। ওরা দুজনে দুজনকে ফিড করে, প্লাস মেটিং করতে আমি দেখিনি এখন অবধি, বাট মানে ওদের খুব ভালো বন্ডিং আর কি, সেই হিসাবে দিয়ে দিয়েছো আর কি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে কেজগুলো বানিয়েছো, মানে এগুলো কি সব জয়পুরের নেট? না, এটা পুরো জয়পুর নেট। এটা একটু মিক্সড আছে, এটাতে 10 গেজের খানিকটা ইয়ে আছে, ওয়্যার আছে এই সাইডটা, এই সাইডটা জয়পুর আছে, কারণ আমার এটা নিজে বাড়িতে বানানো বানানো। আচ্ছা আচ্ছা, সেই বলছে। হ্যাঁ, তো ওই সময় একটু প্রবলেম হয়ে গেছিল, এই নেট শর্টেজ পড়ে গেছিল। এটা একটু কেস সাইজটা বলে দাও। এই কেসটা হচ্ছে তোমার 8 ফিট লং, মানে পুরো লেন্থটা হচ্ছে 8 ফিট। এইটা আছে 4 ফিট আর এইটা আছে 4 ফিট। আচ্ছা আচ্ছা, 8-4, ঠিক তো? হ্যাঁ। আর এটা সাসপেন্ডেড আছে। হুম হুম, মানে যাতে ময়লাটা বা এটা ক্লিনিং এর সুবিধা হয়, ক্লিনিং এর সুবিধা হয়। আচ্ছা, মেন সেকশনে চলো। এইদিকে তো মেন সেকশন। হ্যাঁ, মানে অনেক জায়গায় পাখি রাখতে হয়েছে, তাই তো? হ্যাঁ, মানে মিক্স করে রাখতে হয়, যেরকম হয় আর কি, বাড়িতে রাখলে যেটা হয়। এটা তো কোনো ফার্ম, পাখিদের একটা প্রাইভেসিরও একটা দরকার থাকে, প্রাইভেসিরও দরকার। স্পিসিস ওয়াইজ রাখলেও সেটা অনেক বেশি বেটার হয়। যেমন উপরে আমার বেসিক্যালি লরিজ আছে, এখানটায় বেসিক্যালি লরি, তাই তো? বেশি লরি। সুন্দর করে সাজিয়েছো, যেটা ডেকোরেশনটা দেখছি। এই ডেকোরেশনের উপরের দিকটা যেগুলো একটু বলে দাও। এই যে এখানে এখানে যে রেড রেড এগুলো লাগানো আছে, এগুলো তো ফগার। আচ্ছা, যখন প্রচন্ড গরম হয়ে যায় তো ওই ফগার গুলো অন করে দিলে ভিতরটা অনেকটাই ওই মিস্টিং মতো হয়। ওটা স্নান করতে পারে না, বাট ভিতরটা ঠান্ডা হয়ে যায়, মানে প্লে করে, খুব প্লে করে। আর এর ছাদের উপরে স্প্রিংক্লার লাগানো আছে। আচ্ছা, ওর উপরে আছে। হ্যাঁ, তাতে পুরো তাপটা কম আছে আর কি। আচ্ছা আচ্ছা, এখানে লরি দেখতে পাচ্ছি। এটা চ্যাটারিং লরি, ইয়েলো ব্যাক চ্যাটারিং লরি। ইয়েলো ব্যাক, না? হ্যাঁ। এটা আমার যে লরি যেগুলো আছে সবই মোটামুটি সব বাচ্চা, মানে জুভেনাইল পেয়ার, সব অ্যাডাল্ট কেউই নয়। আচ্ছা, মানে 1 বছর 1.5 বছর। এটা যেটা মেলটা আছে, মেলের বয়স তোমার 8 মাস আর ফিমেলের বয়স অলমোস্ট 1 বছর। 1 বছর হয়ে গেছে। লরি ব্রিডিং এজে আস্তে আস্তে 4 থেকে 5 বছর টাইম লেগে যায়। 4 থেকে 5 বছর, হ্যাঁ, মানে প্রপার যদি ব্রিডিং এজ বলো। অনেকের বাড়িতে 3 বছরও ব্রিড করে, বাট সেরকম ইয়ে দরকার, বাট এরা জেনারেলি ওই ওরম লেগে যায় 4-5 বছর। টেম আছে? এ টেম ছিল পুরো, ওইটা টেম নয়, ও এখনো হাতে হাতে আছে। আচ্ছা। এটা আছে তোমার কার্ডিনাল লরি। কার্ডিনাল, এরা পুরো টেম, এরা একদমই বাচ্চা। এটা তোমার নিয়েছিলাম যখন, তখন 3 মাস বয়স ছিল, আর এটা 6 মাস বয়স ছিল, মানে এরকম। মানে এই যখন নিয়েছিলে, এখন কত হবে? এটা 6 মাস হবে, এটা 9 মাস হবে। তাও এরা পুরো টেমটাতে হাতে ফাতে আছে, মানে একদমই প্রচন্ড প্লেফুল, সারাক্ষণ খেলে চলেছে। যখন নিয়েছিলে কি তখন কি হ্যান্ড ফিডিং করাতে? না, হ্যান্ড ফিড করতাম না, ওরা নিজেরাই মানে সেলফ ফিডে চলে এসেছিল। এদের মোটামুটি খাবারের যে ভ্যারাইটিটা কি রকম? এদের খাবার বলতে বেসিক্যালি এরা তো নেকটার ইটার আর ফ্রুট ইটার, বেসিক্যালি এটাই ওদের খাবার। তো ওদের একটা কমার্শিয়াল লরি ফুড পাওয়া যায়, সেটা প্রোভাইড করা হয়। তাছাড়া এগ ফুড খায় ওরা মোটামুটি অল্প স্বল্প, কিছু কিছু মানে ফ্রুটস তো ভালোই খায়, যে কোনো ফ্রুটসই খায় ওরা। তারপরে ওদের ডায়েটে একটু সুগার কেনটা দেওয়া ভালো, হ্যাঁ, আখ, যেটা ওটা ওরা খুব ভালো খায়। এখন তো ম্যাঙ্গো সিজন, ম্যাঙ্গো তো প্রচন্ডই ভালোবাসে ওরা। আচ্ছা, ইভেন ওদের লরি ফুডও ম্যাঙ্গো একটু ব্লেন্ড করে দিলে সেটা আরো ভালো খায়, মানে লিকুইড জাতীয় যে কোনো খাবার। লিকুইড জাতীয়, ইয়েস। আর এটা কি আছে? এটাতে রেড লরি সাব স্পিসিস আছে, এটা মলুক্কান নয়, এটার এক্সাক্ট স্পিসিসটা আমার জানা নেই, বাট এটা রেড লরি আছে, রেড লরির একটা সাব স্পিসিস। হ্যাঁ, সাব স্পিসিস। আচ্ছা, এগুলোর সাইজগুলো একটু বলে দাও। কেজগুলো কেজ সাইজ আছে 533, মানে লরিতে সবগুলো একই সাইজ, সবই সেম সাইজ রেখেছে। আচ্ছা, এটা দেখো, এটা অলিভ সোয়েনসন, অলিভ সোয়েনসন, সোয়েনসন অলিভটা, তাই তো? এরা অ্যাডাল্ট হয়ে গেছে অলমোস্ট, তাই বক্স দিয়েছি। আচ্ছা, এটা দুটোই অলিভ আছে? হ্যাঁ, দুটোই অলিভ আছে। মেটিং করছে না? মেটিং করছে না, এরা মেটিং করতে আমি দেখিনি ওদেরকে। আচ্ছা, ওদের মেইনলি হচ্ছে ওরা খেলাধুলাটা থাকে ওতে কি। আচ্ছা আচ্ছা, এই যে বক্সগুলো দিয়েছো, এই বক্সগুলো মানে সাইজটা কেমন কি আছে? এইগুলো তো স্ট্যান্ডার্ড সাইজের বক্স আছে। আচ্ছা আচ্ছা, মানে 30 ইঞ্চ সাইজের, 30? হ্যাঁ, 30 ইঞ্চ লেন্থে, আর ভিতরে তোমার একটা করে এরকম মেশ দেওয়া থাকে, ড্রয়ার থাকে একটা। আচ্ছা, ড্রয়ার থাকে। আর এই দিক দিয়ে খুললে তোমার একটা মেশের মতো আছে, যেহেতু এটা লরি, এটা সরালে দেখো এর মধ্যে একটা জালের মতো রয়েছে, যেহেতু ওরা লিকুইড পটি করে তো যাতে ওই লিকুইডটা বেরিয়ে যেতে পারে। আচ্ছা, আর ভিতরে ইউক্যালিপটাস লিফ দেওয়া আছে, নিম পাতা দেওয়া আছে, আর কিছুটা কিচ্ছি দেওয়া আছে। মানে এটা যখনই বক্সগুলো দাও তার আগে এগুলো দিয়ে দাও, তাই তো? এটা কি আছে? এটা তোমার ব্ল্যাক ক্যাপ লরি, ব্লু ব্রেস্টেড সালভাডরি বলে। এই স্পিসিসটা মানে এগুলো তো রেয়ার মনে হচ্ছে, আমি তো দেখিনি না। এটা মানে ব্ল্যাক ক্যাপ লরি দেখা যায়, বাট ওদের বেসিক্যালি দেখা যায় রেড ব্রেস্টেড বলে, যার মুখটা লাল রঙের হয়, বাট এটা ব্লু। হ্যাঁ, একদম, এটা তো রেয়ার, পাওয়া যায় না। আর ওর সঙ্গে ওটা আছে, যেটা দুটোই সেম আছে। একজনের যেটা ওই সাইডে আছে, ওটা হচ্ছে মেল, ওর এজটা একটু কম। এটা অলমোস্ট 1.5 বছর বয়স, সামনে যে আছে সামনেটা। হ্যাঁ, তো তাই জন্য ওর ফুল কালারটা চলে এসেছে, ওর এখনো বুকের কালারটা ফোল্ডিংটা হয়নি, তাই জন্য ফুল কালার আসেনি এখনো। এটা কি মেটিং করছে না এখনো? এটা বাচ্চা, মানে এর ওই 3 বছর 4 বছরে গিয়ে অ্যাডাল্ট হয়। ওরে, অনেক টাইম তোমাকে অপেক্ষা করতে হবে। এরা অ্যাডাল্ট হয়ে গেছে, মিটিং করছে, তাই বক্স দিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে রেড কলারড লরি, সবচেয়ে কমন যেটা। হ্যাঁ, কমন যেটা। এটা কি বক্সে নিচে লরি? হ্যাঁ, বক্সে যাচ্ছে। আচ্ছা, এটা দিয়ে শুরু করেছিলাম, এটা দিয়ে লরি শুরু করেছিলাম একদম, মানে এদের এনেছিলাম ছোট ছোট বাচ্চা। আচ্ছা, ফার্স্ট তো এখনো ব্রিডিং করেনি একবার? না না, এই জাস্ট বক্স দিলাম, এক মাসও হয়নি, 15 দিন হয়েছে। এরপরে যেটা সেকশন আছে, এখানে আছে তোমার রোজেলা, ওরে রুবিনো রোজেলা আর রেড রোজেলার পেয়ার, রুবিনের সঙ্গে রেড দিয়েছে। হ্যাঁ, রেড অফলাইন। এগুলোর অলমোস্ট বয়স কেমন? এইগুলো, এই দুটো বাচ্চা আছে, এগুলো তোমার 7-8-9 মাস বয়স হবে হারিয়ে। এই ধরনের রোজেলাগুলোর কি রকম মানে ব্রিডিং এজ কেমন? ব্রিডিং এজ রুবিনো বলে অ্যাট লিস্ট 2 বছর ওয়েট করতে, 2-2.5 বছর। এদের তো খাওয়া দাওয়াটা যেটা ডায়েট মোটামুটি ওটা ডায়েট, কিন্তু এদের একটু সিডটা বেশি দেওয়া হয়, যেমন তোমার যেটা নর্মাল বার্জি যেটা সিড মিক্স হয় মিক্সটা। হ্যাঁ, মানে ঘাস দানা যেটা, ওটা ওরা বেশি ভালো খায়। প্লাস ওদের একটু পছন্দ হচ্ছে চানাটা, খুব ভালো খায় চানা। হ্যাঁ, বিশেষ আমি এদেরকে মানে খাওয়া দাওয়া কিন্তু খুব একটা হাই ফাই খায় তাই তার কিন্তু নয়, নর্মালি নর্মালতে রাখার চেষ্টা করো, তাই তো? নিচে কাই গেছে, তাই তো? এটা হোয়াইট-বেলিড কেক, এটা আমি রিসেন্টলি নিয়েছি, একদমই বাচ্চাই দুটো, এটা 6 মাস বয়স। এগুলো মানে কি আরো যত বয়স বাড়বে হেডটা কি আরো কালারটা ফুলবে। এরা দুজন ফুল টেন, একদমই নতুন এসে এটা, তাই তো? একদম নতুন। এর বয়স মোটামুটি এটা মেলের বয়স হচ্ছে 1 বছর, আর ফিমেলটার বয়স হচ্ছে 7 মাস। 7 মাস। এরা মোটামুটি কতদিন লাগে? এরা 3 বছর তো অ্যাট লিস্ট লাগে, মানে অনেক দিনের জার্নি। আমি নিয়েছি যেহেতু আমি ওই ফিল্ডে নতুন, আমি নিজে শিখছি এখন, তো ফনিউজ আমার নিচে সেকশন আছে, তোমার পরে দেখাবো, সেখানে অনেক ব্রিডিং করছে পাখিরা। আচ্ছা, সেটা দিয়ে আমি আর কি শিখছি আর। আচ্ছা আচ্ছা, দিয়ে এগুলোকে আস্তে আস্তে মানে সেইজন্য আমি সময় নিয়ে করছি, যাতে ওরা নিজেরা ওই পরিবেশের সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিতে পারে। আর ওদের যে এটা ফুড আছে সেটা ওরা ভালো মতো আমি যে ফুড প্রোভাইড করি সেটা অ্যাডজাস্ট হয়ে যায়, সেই রকম যাতে অ্যাডজাস্টেড হয়ে তারপরে ওরা গিয়ে ওদের নিজের বয়স অনুযায়ী ব্রিড করে, আমি সেটাই চাই। এইজন্য আমি ছোট বয়স থেকে পাখি কিনি। সেটাই খুব ভালো, মানে শেখা যায় তাতে। হ্যাঁ আমি শিখছি, মানে এখন শেখা শেখা যেহেতু রয়েছি তাই জন্য আমার মনে হয় না আমার অ্যাডাল্ট নিয়ে সেক্ষেত্রে অনেকটাই কিছু লাভ আছে। এটা এটা হচ্ছে ব্ল্যাক হেডেড কাইট, এটা আমি প্রথম নিয়েছিলাম, তারপরে এরা এসছে আমার বাড়িতে। আচ্ছা এটা অলমোস্ট বয়স এই 1 বছর 1.5 বছর মতো বয়স, 1.5 বছর হয়ে গেছে তাই না? এই কালারটা মোটামুটি ভালো চলে আসছে, প্রচন্ডই ফ্রেন্ডলি ওরা, মানে খুবই ফ্রেন্ডলি আর খুব প্লেফুল, সারাদিন খেলে লরির মতোই অ্যাক্টিভিটি অনেকটা। খাওয়া দাওয়াটা কি মানে খাওয়া দাওয়া একটু হাই ফ্যাট, আচ্ছা নাটসটা বেশি খায় ওরা, মানে অলমোস্ট তোমার মাকাও গ্রেড যা ডায়েট এরাও সেম ডায়েটই খায়, পেলেটসটাও দিয়ে ওদেরকে ভালো খায় খুবই, প্লাস তোমার নাটস বা গ্রে প্যারটের যে মিক্স দেওয়া হয় সানফ্লাওয়ার সিডের, বড় সানফ্লাওয়ার সাফ্লাওয়ার এগুলো খুব ভালো খাওয়ায়, মানে গ্রেড সঙ্গে অনেকটা খাওয়া দাওয়ারে মিল আছে, গ্রে মাকাও আর এদের হাই ফ্যাট ডায়েট। এই এই খাঁচাগুলো কি সব একই? এগুলো সব জয়পুর আর সব ডাইমেনশন 5-3-3। আচ্ছা এখানে এক পেয়ার গ্রে আছে তাই তো? হ্যাঁ এটা একটা অ্যাডাল্ট আছে, অ্যাডাল্ট পেয়ার আছে গ্রে, অ্যাডাল্ট পেয়ার আছে এটা। হ্যাঁ এদের অলমোস্ট 8-9 বছর মতো বয়স, 8-9 বছর বয়স হয়ে গেছে তাই তো? এখানে যখন নিয়েছিলাম তখন যার থেকে নিয়েছি তিনি তার কাছে অলরেডি ও ব্রিড করেছিল। আচ্ছা তারপরে তো উনি কোন সার্কামস্ট্যান্সেস এর কারণে রাখতে চাইছেন না আর কি পাখি, তো তাই জন্য এখন আমায় নিয়ে নিতে হলো বাধ্য হয়ে। তোমার কাছে এখানে কতদিন আছে? আমার কাছে ও হয়ে গেছে 5 মাস মতো আছে। 5 মাস আমি রিসেন্টলি ওকে বক্স দিলাম, আমার বাড়িতে এখন অ্যাডজাস্টেড হয়ে গেছে পুরো। আচ্ছা দেখছো বক্স নিচ্ছে? হ্যাঁ যাচ্ছে, ইভেন তুমিও দেখতে পারো, মানে ভিতরে নেস্টিং সরানো প্লাস উপরের এখানে বসে এগুলো এখানে খোলা যদি বোঝা যায় কিছুটা দেখানো। ও হ্যাঁ দেখো ভিতরে নেস্টিং সরিয়েছে বা ওদের ফেদার্স রয়েছে, তো ওরা যাচ্ছে ভিতরে। টাইম লাগবে একটু। হ্যাঁ গ্রে অবভিয়াসলি একটা বড় পাখি ওদের মাথার ব্রেনটা অনেক বড়, ওদের ইয়ে হতো টাইম লাগে। এটা জাস্ট এই যে সেকশনগুলো দেখালাম এটা উপরের সেকশন তাই তো? হ্যাঁ এটা উপরের সেকশন। আর কিছু খাঁচা দেখলাম ফাঁকা রেখেছে, কিছু ফাঁকা আছে, মানে এগুলো আমার প্রসপেক্টস আর কি। আচ্ছা এটাতে আইদার আমি ইকলেক্টাস প্যারট করতে চাই বা গালা ককাটু করতে চাই, এখনো নট ইয়েট ডিসাইডেড। আচ্ছা ওটা এখন ডিসাইড করে উঠতে পারিনি, এখনো দোনামোনায় আছি কোনটা করব আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি কোনটাকে ছেড়ে কোনটা করব। এখানে লরি সেকশনও আমার কমপ্লিট হয়নি। তবে একটা জিনিস বলতে খুব ভালো লাগছে যে তোমার যে চয়েস, মানে একটা এবিলিটি যে পাখি চুজ ব্যাপারটা খুব সুন্দর, মানে দেখে খুব ভালো লাগলো। না আমারও এটাই ভালো লাগে যে একটু ইউনিক জিনিসটা করতে। হ্যাঁ হ্যাঁ একটু ইউনিক স্পিসিস রাখতে। আচ্ছা আর একটা জিনিস, সবাই ধরো বাজারের এই ব্যাপারটা যেটা হয়ে গেছে গাদা ইট ডাজন্ট ম্যাটার, আমার কাছে কোনো ফ্যাক্টর নয় ওটা। এজন্য একটু রিয়ার স্পিসিস নিয়ে কাজ করলে কি হয় সেই জিনিসটা থাকে। তো দরদামের কথা চিন্তা করলে তো আর হবি করা যাবে না, সেটাই হচ্ছে কথা। তুমি যদি সারাক্ষণ ভাবতে থাকো আমার যে পাখি বিক্রি হচ্ছে না, দাম বেড়ে যাচ্ছে, দাম কমে যাচ্ছে, দূর ওসব ভেবে কি লাভ? ওই হবিটাই চলে যাবে। হ্যাঁ হবিই থাকবে না হবির জায়গায়। তুমি ব্যবসা করছো নাকি? ব্যবসাই হয়ে যাবে, ভাবলে হবে। আর এই খাঁচাগুলো আগামী দিনে কি করবে? এইগুলো লরির জন্য আছে, সবই লরি তাই তো? আচ্ছা মানে লরি একবার কেউ করতে শুরু করলে লরি প্রেমে পড়ে যাবে আর কি। এত ভাই এতটাই ভালো, তুমি নিজে দেখো ওদের অ্যাক্টিভিটি। এগুলো আগে তো পুরো টেম ছিল, পুরো টেম, এখনো টেম। ইভেন এখন বার করলেও হাতে বসে বসে খাবে, ঘুরে বেড়াবে, খুব প্লেফুল এগুলো, প্রচন্ড প্লেফুল। আর ওই যে হ্যান্ড ফিট, মানে ওকে যে হ্যান্ড রেস করা হয়েছে ওর অ্যাক্টিভিটি দেখলেই বোঝা যায়। দেখো এখনো মুখের সামনে হাত দিলে হ্যান্ড ফিটিং এর মতো করে মাথাটা ঝাঁকাতে থাকে, এই অভ্যাসটা এখনো যায় না। আর যেহেতু বয়সটা একদমই কম, আর পাখিগুলোর হেলথও খুব সুন্দর দেখলাম। আচ্ছা এটা কি মানে ব্যাপারটা? যদি এটা তোমার এটা হচ্ছে ইনসেক্ট মারার জন্য, ইনসেক্ট, ফ্লাইজ আর মসকিউটো, মানে মশা যেটা আর কি হয়। আমাদের যেহেতু সামনে একটা পন্ড আছে, পুকুর আছে, একটু মশা হয়, তো এটাতে আমার খুবই উপকার পেয়েছি লাগিয়ে। আমি এটাকে প্রমোট করছি না, বাট এটাকে লাগিয়ে আমি টোটালি উপকার পেয়েছি। যেহেতু এটা কিভাবে কাজ করে, এটা অন করে দিলে এটার মধ্যে একটা ইলেকট্রিসিটি ফ্লো করে, তো ওটা লাইটটাতে মশা, মাছি, পোকা এরা অ্যাট্রাক্টেড হয়, তো ওরা ওর মধ্যে উড়ে উড়ে যায়, তো ওখানে গিয়ে মরে যায়। আচ্ছা আর ওটাকে ক্লিন করে দাও, ওখানে তলাটা টেনে নিলে বার করে নিলে ওখানে পুরো ফ্রাই মতো হয়ে যায়, ওটা কিছু থাকে না, ডাস্ট হয়ে যায়। মানে এটা এভরিতে খুব দরকার, কিন্তু মানে ওই মশার জন্য কিন্তু প্রচুর পাখি মারা যায়, এটা প্রচন্ডই প্রবলেম হয়। এটা খুব ভালো, কেজেস গুলো রেডি করে রাখা আছে। এটা হচ্ছে তোমার 5-2-2 ডাইমেনশন, এটাকে আমি ছোট লরি করে দেব, ছোট লরি কিডস যেটা হয় আর কি। একটু স্পেশাল স্পিসিস, আমি একটু রেয়ার স্পিসিস করব, একটু রেয়ার গুলোই করব, ছোটর উপরে রেয়ার। হ্যাঁ যেমন ধরো গোল্ডিস করতে পারি, অর্নেট করতে পারি, ওইগুলো আমার ইচ্ছা আছে করার। আচ্ছা আচ্ছা, আগামী দিনে সেগুলো আশা করি দেখতে পাবো, তাহলে আবার আসতে হবে তোমাকে। এই গেল মোটামুটি উপরের সেকশন। হ্যাঁ